চলে এসেছি আজকে উড়ানের ফ্লোরে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় পূজারিণী মানে রত্নপ্রিয়া। কেমন আছো? খুব ভালো আছি অ্যাজ ইউজুয়াল। কি চলছে পূজারিণীর জীবনে? পূজারিণীর জীবনে প্রেম ঢুকেছে নতুন নতুন, আর রহস্য তো শেষ হচ্ছে না, জট কাটছেই না। একটা রহস্য শেষ করে আবার আরেকটা রহস্য ঢুকে পড়েছে যে বাবা আর মহারাজ কী লুকোচ্ছে, মানে আমার মিস্টার মাথা গরম কী লুকোচ্ছে আমার কাছ থেকে সেটা জানতে হবে। একদম, মহাপর্ব তো আসছে, এবং মহাপর্ব মানেই একটা চমক, দর্শকের আলাদা উত্তেজনা থাকে। তো চমকটা যদি একটু তুমি ব্রিফ করো না, চমক তো ব্রিফ করলে চমক থাকবেই না, যাতে মানুষের ইন্টারেস্ট। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেইটা হয়তো কেটে যাবে বা হয়তো কাটবে না, বলবো না, সেটা নিয়েই হয়তো মহাপর্ব। তো অবশ্যই দেখুন, না দেখলে তো মিস হয়ে যাবে একদম। এবং মানুষ তো দেখছে, তুমি তো নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছ। হ্যাঁ, ফিডব্যাক পাচ্ছি, ভীষণ পজিটিভ রেসপন্সও পাচ্ছি, ভালো লাগছে। তো পূজারিণী হওয়ার পরে রত্নপ্রিয়ার জীবনটা অনেকটা বদলে গেছে, তাই না? বদলে গেছে বলতে সময় ভীষণ কমে গেছে রত্নপ্রিয়ার জীবনে। আগে অসম্ভব সময় ছিল, সারা দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, এখন পূজারিণীকে নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়, কারণ 14 ঘন্টা তো ফ্লোরেই, ফ্লোরের বাইরেও এমন একটা ট্রান্সে ঢুকে যায় যে পূজারিণী থেকে বেরোতে অসুবিধা হয়। আর বন্ধুবান্ধবরা কী বলছে, যে সেলিব্রিটি হয়ে গেছিস, আমাদের তো সময় দিচ্ছিস? আমার বন্ধুবান্ধবরা প্রত্যেকেই আমার চেয়েও বড়ো সেলিব্রিটি, কারণ তাদের কাছে আমার থেকে, মানে আমার যতটুকু সময় আছে তাদের কাছে ততটুকুও নেই আর কি। তো তারাও আছে, তাদেরও ভালো লাগা আছে, বিভিন্ন সময়ে বলে যে হ্যাঁ তো বড় মানুষ হয়ে গেছিস, কিন্তু আবার বুঝে যাই যে ওটা মজা করি। আর কিছুক্ষণ আগেই একটা প্রোমো এসছে উড়ানের, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ অনেকটাই মানে নত হচ্ছে পূজারিণীর কাছে এবং মানানোর চেষ্টা করছে। তো রত্নপ্রিয়াকে এই যে মানে মানানোর জন্য বাস্তবে কতটা এফার্টস, মানে তুমি দেখো যে অপর দিকের মানুষটা কত এফার্টস দিলে তুমি মেনে যাও, এটা নিয়ে কি বলবো? কার মানে আমার রত্নপ্রিয়ার জীবনে? হ্যাঁ, কারণ এখানে দেখছি যে একদম মানে পূজারিণী খুব স্ট্রিক্ট মানছে না, রত্নপ্রিয়াকে মানে কতটা সময় লাগে এরকম মানাতে? রত্নপ্রিয়া তো মানে সেরকম কিছু হলে রত্নপ্রিয়া মানেই না, রত্নপ্রিয়া মিথ্যে একদম সহ্য করতে পারে না, যা হবে সত্যি, সেটা যদি অপরাধ হয় সেটা সত্যি বলে দেওয়াটাই শ্রেয়, নয় তো মুশকিল আছে, মানে হার্ড আছে, মানে কঠিন আছে, মানে হেসে আর কি অনেক কিছু। সামনেই তো পুজো আসছে, পুজো পুজোটা ফিলিং আমরা মানে সবার মধ্যেই একটা এসেছে। তো কি প্ল্যান তোমার রয়েছে এবছর পুজোর? নো প্ল্যান, শুধু মায়ের সাথে সময় কাটাবো, যে কটা দিন পাবো পুজো একটু রেস্ট নেবো, ভালো করে খাওয়া দাওয়া করবো, দ্যাটস ইট। শপিং, পুজোর শপিং একটা স্পেশালিটি? না, আমার খুব একটা নেই, আমি ওই শপোহলিক নই একদমই, যখন মনে হয় যে এবার জামা কাপড়টা একঘেয়ে হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তখন কিনি, আদারওয়াইজ হয় না। আর মহারাজ পূজারিণীর কেমিস্ট্রিটা কোন দিকে আস্তে আস্তে এগোচ্ছে, মানে মহারাজ তো অনেকটাই বদলে যে পূজারিণী এখনো অনেকটা? না, পূজারিণী তো বিশাল বদলে গেছে, কারণ পূজারিণী ফার্স্ট কনফ্রন্ট করেছে যে এইবার মহারাজকে সে ভালোবাসতে শুরু করেছে, ভালোবেসে ফেলেছে, মহারাজ তা এখনও কনফার্ম করেনি, মহারাজের ভেতরে হয়তো চলছে কিন্তু মহারাজ সেটা নিজেও জানে না বা সামনে আনতে চাইছে না কোনো কারণে। তো কেমিস্ট্রি তৈরি হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে, এবং তাদের সম্পর্ক উড়ান নিচ্ছে ধীরে ধীরে। সেটাই দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো, আপনারা যেভাবে ভালোবাসছেন আমাদেরকে, আমরা ভীষণ খুশি, এইভাবে ভালোবাসতে থাকুন। আর সামনেই আসছে সোমবার মহাপর্ব, 7:30 থেকে 8:30, 1 ঘন্টা টান টান উত্তেজনাময় পর্ব একটা, প্লিজ সবাই দেখুন, ওই সময় কেউ টিভির সামনে থেকে উঠবেন না।